নমস্কার, ভাবনা মুখ থেকে আপনাদেরকে স্বাগত। P78 লেক রোড, কলকাতার বিখ্যাত জায়গার এই বাড়িটি, এই ঘরটি স্পেশালি দেওয়া হয় সাহিত্যের জন্য। ভাবনা মুখ ধন্যবাদ জানায় এই সেন বাড়িকে যে আমরা আজ থেকে এখানে অনুষ্ঠান শুরু করতে পারলাম। মাসে একটা দিন আমরা চেষ্টা করব শুক্রবার সন্ধ্যের দিকে চাওয়া, এবং শুধু সাহিত্য না বা শুধু গল্প পাঠ না, শুধু কবিতা পাঠ না, বিভিন্ন যে মুভমেন্ট হচ্ছে ভারতবর্ষ জুড়ে, সেই মুভমেন্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা অনেককে পাব, তবে আজকে অনেক কম লোককে দেখেছি, কারণ প্রথম দিন তো। কীভাবে আমরা এগোবো, কীভাবে প্ল্যান করব, কীভাবে মানুষজন এখানে আসবেন, তাই এই জায়গাটা নিয়ে কিছু বলা দরকার। কলকাতার বিভিন্ন সাহিত্য সংগঠন এখানে আসেন, তারা এখানে অনুষ্ঠান করেন, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এত যে সাহিত্যের কথা হচ্ছে, ভালো ভালো আলোচনা হয়, আমরা কিন্তু জানতে পারি না যে তারা কোন কথা বলছে, শূন্যের ভেতরে তারা হারিয়ে যায়। তাই আমরা চাই এখানে যারা আসেন তারা, তাদের কথা আমরা সবার কাছে তুলে ধরতে চাই। তাই রোজ হয়তো এখানে একটা করে সাহিত্য সভা হয়, আমরা চাইছি তাদেরকে রেকর্ডিং করে তুলে ধরতে। এই এডিটিংয়ের ফিস বা যা হবে সবাই মিলে নিলে কারোর উপরে জোরটি পড়বে না, কিন্তু ইউটিউবের মাধ্যমে ভারতবর্ষের সবকটা মানুষ দেখতে পাবে যে এখানে অ্যাকচুয়ালি কী ঘটছে। সাহিত্যের বিশাল আন্দোলন এই ঘরে বসে হয়, P78 লেক রোড। এখন পার হাঁটে না, তবে পেট চলে যায় অনেক দূর, গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী। কাল তার লাশ দেখলাম, মাথা আমেরিকায়, পেট সিরিয়ায়, হাত ভারতে, ক্ষুধার পেট বিশ্বজুড়ে। এইখান থেকে আমরা বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের লোকেদেরকে ডাকবো, আজাদ হিন্দ ব্রিগেডের লোকেদেরকে ডাকবো, সোশ্যাল সংগঠন ও মুভমেন্ট এই মুহূর্তে যারা করছেন তাদেরকে ডাকবো, নাটক নিয়ে যারা কাজ করছেন তাদেরকে ডাকবো, ও সিটিজেন প্রোটেকশন ফোরাম, ভারতবর্ষের সিটিজেনদেরকে কী করে এক করা যায়, তার উপরে হবে আমাদের এই আন্দোলনটি। জায়গায় জায়গায় ছোট ছোট মানুষদেরকে এক করে কী করে অনলাইনে আনা যায়, IPCA একদিকে, CPDR একদিকে, সব সোশ্যাল সংগঠনকে বলবো যে আপনারা অনলাইনে আসুন। ভারতবর্ষের মানুষ টিভি দেখা প্রায় ছেড়ে দিয়েছে, তারা ফেসবুক খুলে এই অনুষ্ঠানগুলো দেখতে চাইছে, যেগুলো সিরিয়াস, থট প্রভোকিং এবং ফিউচারিস্টিক। তাই সবাইকে আহ্বান জানাই ভাবনা মুখের এই আন্দোলনের সঙ্গে জুড়ুন। আমি নরেশ জৈন, এখন নরেশ বি পজিটিভ। আমার সঙ্গে বসে আছে নির্মাল্য চক্রবর্তী। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যাকচুয়াল সেমিনারসগুলোতেও ভীষণ অ্যাক্টিভ। আজকে একটা মেসেজ দেখে একটু ঘাবড়েই গেলাম, এবং আমার মনে হলো যে আপনাদের সবাইকে জানানো উচিত, এটা শুধু যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকে, নির্মাল্য থেকে ডিটেইলে একটু শুনে নেব হোয়াট দিস ইজ অল অ্যাবাউট। আচ্ছা, সবাইকে নমস্কার, আমি নির্মাল্য চক্রবর্তী। নরেশদা আমার পরিচয় আপনাদেরকে দিয়েছেন, এরকম ব্যাপারটা নয়। প্রতিবাদী বাড়িতে জন্মেছি এবং প্রতিবাদ করতে করতেই বড় হয়েছে, সুতরাং রক্তমজ্জা প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে। তো এখন নরেশদা কোন মেসেজটার কথা উল্লেখ করছেন যদি একটু আমায় বলে দেন, কারণ আমি সকাল থেকে আজকে হোয়াটসঅ্যাপে যে মেসেজটি দেখলাম যে 1943-এ আজাদ হিন্দ বাহিনী যে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন 21 অক্টোবর, সেটাকে নিয়ে একটি পুস্তক বেরোবে, সেখানে কবিতা, গান, সেই বিষয়ক প্রবন্ধ, নাটক নেওয়া হবে। আমি আরেকটু ডিটেলে জানতে চাইছি কাজটি কারা করছে, বইটি কবে নাগাদ বেরোবে, এবং 21 তারিখ কি হতে যাচ্ছে। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি এই মেসেজটা আজকেই প্রথম, এর আগেও বেশ কয়েকবার দিয়েছিলাম। আচ্ছা, আমি আজকেই দেখেছি, কিন্তু ঘটনা পরম্পরায় অনেকগুলো ঘটনা যেহেতু মাঝখানে আবর্তিত হয়ে গেছে, ওইটা স্মৃতি থেকে বেরিয়ে গেছিল অনেকের। সংগঠনটির নাম নেতাজি সুভাষ মিশন। আচ্ছা, 2014 জুন মাস থেকে তাদের পথ চলা শুরু। আচ্ছা, হাঁটি হাঁটি পায়ে আজকে তারা 5:30 দিকে দৌড়চ্ছে। এছাড়া সভাপতি বা সম্পাদক কে বা কারা, একটু নামগুলো বলে দাও। আচ্ছা, রবীন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, একদম প্রতিষ্ঠাতা সভাপতি তিনি প্রথম থেকে, যিনি সংগঠনের প্রথম যুগ্ম সম্পাদক যে দুজন ছিলেন, স্বস্তিক শর্মা এবং গোপাল মুখোপাধ্যায়। আচ্ছা, তারা এই মুহূর্তে আর নেই, অনেকদিনই প্রায় নেই। নেই বলতে কি
তারা অন্য সংগঠনে ব্যস্ততার কারণে, যদিও মানসিকভাবে তারা আছেন, বিভিন্ন কর্মসূচিতে তারা আসেন, কিন্তু প্রত্যক্ষভাবে সংগঠনের নেতৃত্বে থেকে সংগঠনকে চালানোটা গোপা মুখার্জি প্রায় 2015 থেকেই নেই। স্বস্তিক শর্মা সম্প্রতি গত 2018 নভেম্বরের শুরু থেকে নেই। তাহলে এবার এটা কিভাবে তৎপরবর্তীতে আমি প্রথম থেকেই, আমি এবং সৌমেন রায়, নরেশদার সৌমেনদাকে ব্যক্তিগতভাবেও চেনেন, নেতাজি আন্দোলনে একনিষ্ঠ যুবকর্মী, সৌমেনদার আমি আমরা প্রথম থেকেই যুগ্ম সহ সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমি দায়িত্বটা আমাদের সভাপতি রবি চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন কার্তিক চট্টোপাধ্যায়, তিনি ভারত সভার সভাপতিদের একজন, সেই রাষ্ট্রগুরু সুরেন ব্যানার্জির প্রতিষ্ঠিত ভারত সভা, এবং তিনি প্রচুর সাহিত্য সভার, অশোকনাথ, গৌরীনাথ, শাস্ত্রী, স্মারক সমিতি, বাংলাদেশে প্রায় তিনি 7 বার কবি সম্মেলনে সম্বর্ধিত হয়েছেন। তো এই এদের অনুমতি নিয়ে আমি গত নভেম্বর থেকে সম্পাদকের পদ সামলাচ্ছি। এই বইটার মেইন ইনপুটগুলো কি চাইছো? হ্যাঁ, বইটার যে লক্ষ্য রেখে আমরা করতে চাইছি, নরেশদাকে একটু কারেকশন করাবো, নেতাজি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেনি, নেতাজি যুদ্ধ ঘোষণা করেছিলেন। আচ্ছা, 21 অক্টোবর 1943 নেতাজি সরকার ঘোষণা করলেন, আরজি হুকুমতে আজাদ হিন্দ, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, ইন এক্সাইল নেতাজি এই অধীনতাকেই মানতে চাননি, সুতরাং নতুন করে স্বাধীনতা, but actually it was first declared by Raja Mohendra Pratap, Maulana Barkatullah, Obedullah, ebong amader ekjon prokhyato bangali jar naam ta amra bhule gechi, Howrah Shromik Neta Shibnath Bondhopadhyay. Shei date ta kobe? 1915 first December, 1915 pora December, 1915 pora December, ekdom ei itihashta ta amader samnei nei. Afghanistaner Kabule totkale tokhon proshashok chilen Amanullah Khan, তিনি স্বর্ণপত্র দিয়ে সোনার পাতে কি বলবো, এখানে তো ইতিহাস তুলতে হয়, 100 বার মহামান্য ভ্লাদিমির ইলিয়াচ লেনিনের ভায়া হয়ে, থ্রু হয়ে মহেন্দ্র প্রতাপের হাতে পাঠিয়েছিলেন, এবং সেই স্বর্ণপত্র আজও রাশিয়ার মস্কোতে লেনিনের যে ব্যক্তিগত লাইব্রেরি, সেই লাইব্রেরিতে সেই আমাদের স্বীকৃতি, আমানুল্লাহ খানের প্রদত্ত সেই সরকারের, মানে প্রথম স্বাধীন ভারত সরকার, এবং আমরা খুব গর্বিত সেই সরকারের অন্যতম মন্ত্রী, যদিও তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি, হি ওয়াজ ডিপার্টমেন্ট লেস মিনিস্টার শিবনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের হাওড়ার প্রখ্যাত শ্রমিক নেতা, এবং এই মানুষটা সেই মানুষই যিনি 1929 যখন কলকাতা কংগ্রেস হচ্ছে, 1928 কলকাতা কংগ্রেস হচ্ছে, যখন সভাপতি হচ্ছেন জওহরলাল নেহরুর পিতা মাননীয় মতিলাল নেহরু, নেতাজি সামরিক পোশাকে অভিবাদন করেছিলেন এবং তার জন্য তাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, আর সেই শিবনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম সরকারে একমাত্র বাঙালি মন্ত্রী, এবং আমরা ভুলে যাই এই মানুষটা -37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লেনিনের যে শেষ যাত্রা নিতেছে, এই ইতিহাস কোথাও লিখিত নেই। আমি খুব এক্সাইটেড হচ্ছি, ইনফ্যাক্ট আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে যখন কথাগুলো শুনছি। তাহলে বইটা কেমন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। নির্মাল্যকে আজকে প্রথম দিন পেয়েছি, যেহেতু আমরা এখানে প্রথম দিন বসছি P78-এ, এইটা আপনাদেরকে জানালাম। এইবার আপনারা কি কি পাঠাতে পারবেন এই বইয়ের জন্য, এবং ওর ফোন নাম্বারটি তো আমি ডিসপ্লে করেই দেবো, এবার তুমি কি কি ধরনের রাইটিং চাইছো সেটা একটু জানাও। আমরা পরিষ্কার চাইছি ইতিহাসের কচকচানি বা কপকচানিতে না গিয়ে আজাদীন সরকার নেতাজি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যদি 1915 বা 1943 একটা দ্বন্দ্ব, কেননা বাঙালি মাত্রেই দ্বন্দ্ব আসে, আমি দ্বন্দ্বে না গিয়ে পরিষ্কার বলি, নেতাজি রাসবিহারী বসুর উপস্থিতিতে আরজি হুকুমতে আজাদীন প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ান এক্সাইল তৈরি করলেন, তার 75তম বর্ষপূর্তি গত বছর আমার চলে গেছে 2018। আমার খুব সৌভাগ্য নরেশ দা, অমিত দা অনেকেই আছেন, আমরা রাজিরাসমণির চতুর্থ কন্যা জগদম্মা দেবীর বাড়িতে খুব বড় করে কর্মসূচি নিয়েছিলাম কমলাকুটি। তো আমরা চাইছি দেশাত্মবোধক যে কোনো লেখা, এখন প্রশ্ন উঠতে পারে দেশাত্মবোধক বলতে কি চতুর্দিকে দেশপ্রেমের যে হিজিক বইছে, মানে যে হিরিক বইছে, সেই একদম নয়,
একদম নয়, আমরা পরিষ্কার বলছি 47-এর 14ই আগস্ট মধ্যরাতে তৎকালীন সহশিত প্রধানমন্ত্রীর স্বাধীনতা আস্বাদন, সেই আস্বাদনকে আমরা মানতে পারি না, কারণ তার পরবর্তীতে দীর্ঘ যে যন্ত্রণা বয়ে গেছিল এখনো বইছে আমরা, এখনো না, আগামী কত সহস্রাব্দ অব্দি বইব তার কোনো দিশা নেই। কারণ আপনারা অনেকেই জানেন না, এটা আপনাদের খুব পরিষ্কারভাবে জানা প্রয়োজন, কাশ্মীর দিল্লি হরিয়ানাতে পশ্চিম পাকিস্তানের সিন্ধ অঞ্চলে যাদেরকে সিন্ধি বলা হয়, বাঙালিদের জীবনের যন্ত্রণা মোটামুটি প্রচারে না এলেও সবাই আমরা জানি, সিন্ধিদের জীবন আমরা বলি সিন্ধিরা ব্যবসায়ী করে, সিন্ধিদের একটা বড় শতাংশ যে কি পরিমাণ যন্ত্রণা রয়েছে, খাইবার পাখতুনওয়া যে অঞ্চলে নেতা ছিলেন, যিনি গান্ধীজিকে মুখের ওপর বলেছিলেন ইউ হ্যাভ থ্রোন আস ইনটু দ্য মাউথ অফ দ্য উলভস, আপনি আমাদের নেকড়ের মুখে ঠেললেন, তাহলে কি আব্দুল গফুর খান, একদম সীমান্ত গান্ধী খান আব্দুল গফুর খান, যার ছেলে কলকাতায় দীর্ঘদিন ছিলেন খান আব্দুল ওয়ালী খান, তিনি নিজেকে বাঙালি বলতে ভালোবাসতেন, কারণ সুভাষ বসু তার দাদার মতন খান আব্দুল ওয়ালী খান। তো ইতিহাসটা তো আমাদের পদে পদে বিকৃত হয়েছে, তো আমরা চাইছি নেতাজি, রাসবিহারী বসু, মাস্টারদার সূর্য সেন, খান আব্দুল গফুর খান, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মৌলানা আবুল কালাম আজাদ, তাঁটিয়া তুপি, মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, যতীন্দ্রনাথ দাস, অনিল দাস, লীলা রায়, আসফাকুল্লাহ খান, ভগৎ সিং, কিত্তুর কিরানী সেনাম্মা, রাজা মহেন্দ্র প্রতাপ, টিকেন্দ্রজিৎ সিং, ভেকো সুরো, কর্নেল থিজো, ডক্টর বাহাম, আয়ারল্যান্ডের ইমন্ডি ভ্যালেরাম, প্রত্যেকটা মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যারা অন্তত নেতাজির সমসাময়িক বা নেতাজিকে যাদের উত্তরসূরি বলে আমরা খুব সহজেই চিন্তা করতে পারি, এই এরকম এই রকম চিন্তার জায়গা থেকে, এবং বিশেষ করে সব থেকে যেটা আমরা চাইছি, সংগঠন চাইছে, নেতাজি নিজে বলেছেন যে আজ যদি স্বামীজি থাকতেন, স্বামী বিবেকানন্দ, তিনি থাকলে তো আজকে স্বামীজি, মানে উনি বলছেন যে আজকে স্বামীজি থাকলে আমি তাকে গুরু বলে মানতাম, তখন তার বয়স কত, তিনি একজন কিশোর, তাই মেনেছিলেন, অনেকে পড়াশোনা করে তাই মেনেছিলেন। তো আমরা চাইছি নেতাজি, স্বামীজি, মা শারদা, ঋষি অরবিন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই যে চিন্তা চেতনা, এবং বিশেষ করে একজনের নাম করতে হয়, আমরা বামা খ্যাপাকে এত জানি কিন্তু বামা খ্যাপার উত্তরসূরি তারা খ্যাপা, তিনি কিন্তু একজন প্রখ্যাত বিপ্লবী এবং তিনি নিজে হাতে বোম বানিয়ে ব্রিটিশদের ওপর বোম মারার পরিকল্পনা করেছিলেন তারা। তো এই ইতিহাসগুলো তো চর্চার বাইরে, আমরা চাইছি বিপ্লবটা, ব্রিটিশ ভারতে ব্রিটিশ বিরোধী আপোষ বিরোধী ধারার যে বিপ্লব, সেই বিপ্লবের যারা পূজারী ছিলেন, যারা মাভৈ মন্ত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন মায়ের শৃঙ্খল মোচনের লক্ষ্যে, সেই সমস্ত মার দামাল ছেলে মেয়েদের প্রতি উৎসর্গ করে যে কোনো উপন্যাস রচনা লেখা, ভ্রমণ কাহিনী, কবিতা, নাটক, অনুগল্প, যা আপনার বা আপনাদের প্রাণে যা চায়, কিন্তু ওই বিপ্লবের পূজায় আমরা পূজার মন্ত্র হিসাবে উৎসর্গ করব। আমি ভাবনা মুখের হয়ে একটা কথা বলতে পারি, এই আন্দোলন যেন সারা জীবন চলে, কারণ আন্দোলন তো শেষ হয় না, ভালোর দিকে আমাদেরকে হাঁটতে হবে। তাই দুটো জিনিস আমি চাইব, সেটা হচ্ছে লেখা তো আপনারা পাঠাবেন, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ ভারতবর্ষ, যারা আজাদিন ফৌজে ছিলেন এখন তাদের ফ্যামিলি প্রচুর কষ্টে আছেন, বিপ্লবীরা প্রচুর কষ্টে আছেন, আমরা এই আজাদিন ব্রিগেডে যখন ইন্টারাকশন করি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারছি। তাই একটা আপিল আবার করে রাখবো, সিটিজেন প্রোটেকশন ফোরাম করে আমাদেরকেও এক হতে হবে, নেতাজি এই দেশ চাননি যেখানে আমরা সবাই বিভক্ত থাকব, শুধু সেমিনার করব, কাঁধে নেওয়ার সময় চলে এসছে, বিভিন্ন সংগঠন এক হচ্ছেন, এক হচ্ছেন মানে কি এজেন্ডা ভিত্তিক এক হচ্ছেন, আপনার সংগঠন ছেড়ে আমাদেরকে জয়েন করতে হবে না, কিন্তু কয়েকটা পয়েন্ট আমরা তুলে দেব যেটাকে ধরে আমরা সবাই এগোব। হ্যাঁ, আমার মনে হয় নলেজ স্যার, হ্যাঁ থামালাম, ক্ষমা চাইছি, কিছু কমন মিনিমাম প্রোগ্রামসের উপর দাঁড়িয়ে ইয়েস একটা কমন প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করতে পারি, আমাদের খেয়াল রাখা প্রয়োজন কংগ্রেস ওয়াজ নট আ পলিটিক্যাল পার্টি, কংগ্রেস ওয়াজ আ প্ল্যাটফর্ম, এবং নেতাজি যখন ফরওয়ার্ড তৈরি করছেন, ফরওয়ার্ড পত্রিকা প্রথমে দেশবন্ধু করেছিলেন, ফরওয়ার্ড যখন ব্লক নেতাজি করছেন খেয়াল রাখতে হবে নামটার নাম কিন্তু ফরওয়ার্ড ব্লক, ইট ওয়াজ নট এ ফরওয়ার্ড পার্টি, তার মানে একটা মঞ্চ, কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, সেই মঞ্চের একটা অংশ হচ্ছে ফরওয়ার্ড, পরবর্তীকালে সেটা বিভিন্ন দল বিভিন্ন মত পলিটিক্যাল ফর্ম নিয়েছে, আমরা কিছু কমন মিনিমাম এজেন্ডার উপর দাঁড়িয়ে কমন মিনিমাম প্রোগ্রামস নেব, তাতে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করব। এইখানে আমি দুটো বিষয় বলে দিচ্ছি, যেটা বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের হাত ধরে আমরা ডিক্লেয়ার করেছি 5th জুন,
এক হচ্ছে নিজের নামের সঙ্গে নিজের ব্লাড গ্রুপকে জয়েন করুন, লেট আস ডু অ্যাওয়ে উইথ রিলিজিয়ন। আর যারা মন্দির মসজিদ চার যেতে চান না, আমরা বিজ্ঞানীদের নামে, ডক্টরদের নামে প্রতিষ্ঠান খুলি যেখানে গিয়ে আমরা ডিবেট করতে পারবো, ডোনেট করতে পারবো, এবং যে বিপ্লবীদের ফ্যামিলিরা কষ্টে আছে তাদের পাশে দাঁড়িয়ে দেশকে এক হওয়ার একটা সূচনা আমরা দেব। আগস্ট কি সেপ্টেম্বর মাসে এই কাজটি আমরা করব, এবং ওর পুস্তকটি কখন বেরোবে সেটা আমরা আমি বলি আছে। আজকে তো একদম মানে ভাবনামুখী উপস্থিত আমি প্রথম আজকে, যদিও নরেন্দ্রের সাথে হৃদ্যতা সাংগঠনিক লড়াই অনেকদিন হয়ে গেল, মানে একসাথে পথ চলা। আমরা 31 জুলাই ধার্য করেছিলাম, কিন্তু লেখাটা তো অনেকেই দেবেন, যেহেতু এটা প্ল্যাটিনাম জুবিলি কমেমোরেটিভ ভলিউম, স্মারক 75 বর্ষ বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনমূলক স্মারক গ্রন্থ। হ্যাঁ, এইটা আমরা পেছাচ্ছি, আমরা আগস্টের শেষ দিন, সম্ভবত 30 আগস্ট পড়ছি, 30 আগস্ট একটা ধার্য করছি। যদি কোনো কারণে অক্টোবরের প্রথমে লেখা এসে পড়ে, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো আমাদের সম্পাদক মন্ডল। আমি দুটো একটা বিষয়ে ওকে অ্যাডভাইস করবো, যে একটা তো লেখা আসতেই থাকবে, আমি চাইবো যারা আপনারা লেখা দিচ্ছেন ভাবনামুখে অনলাইনে আসুন, একটা লেখা তো বই হিসেবে বেরোবে, যাতে আমরা অনলাইনেও প্রচারে থাকতে পারি, এবং দেশ জুড়ে যারা আসতে পারবেন না তারা ভিডিও করে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করুন। আমরা এটাকে একটা চ্যানেল বানাতে চাই, যেখান থেকে সাধারণ মানুষ যারা বিপ্লবীদের পাশে দাঁড়াচ্ছেন, নতুন চিন্তাধারা করছেন, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাদেরকে যেন আমরা পাশে পাই। আজকে এতটাই, নির্মাল্য সুজিতদাকে আবার পাবো এই কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করি। একটা কথাতেই শেষ করি, আমার ঠাকুমার সম্পর্কে কাকা এবং আমার মিশুমশাইয়ের সম্পর্কে কাকা, মিজুমি মশাই, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তার 4টে লাইন নিশ্চয়ই, যদি আমরা 135 কোটি ভারতীয় আর 700 বা 800 কোটি যাই হোক সংখ্যাটা পৃথিবীর মানুষ, আমরা যদি আত্মস্থ করে নিই, তাহলে যে মানুষটা 22 পেরিয়ে 23 বেরোতে পারলেন না, চলে গেলেন, তার স্বপ্ন বোধ হয় সফল হয়। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ পৃথিবীর সর্বজঞ্জাল, এ পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের প্রতি আমার দৃঢ় অঙ্গীকার, এই হোক আমাদের রক্ত শপথ। নমস্কার, জয় হিন্দ। নমস্কার, জয় হিন্দ।